শুভ সকাল বন্ধুরা টাইমপাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার দেখো বুধবার সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিলাম তো এটা বুধবার না আমার প্রতিদিনেরই কাজ সকাল সকাল রান্না করতে হয় তো এই যে দেখো ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম তো এই যে একটুখানি তরকারিতে ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে তো এখন একটু ধনে পাতাও দিয়ে দিব আর সাথে হচ্ছে সিম আলু ফুলকপি ভাজা করব। এই হচ্ছে সকালবেলা রান্না তারপরে দেখা যাক আবার কি করি এখন আর কিছু করব না পরে একটুখানি ডিমের অমলেট করে নিব তাহলে হয়ে যাবে এগুলোই আজকের খাওয়া দাওয়া আর রাতের বেলা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে তারপরে আবার রাতে রান্না তো চলো আজকে হচ্ছে যে গিফটটা দিব বোনের বিয়েতে বলছিলাম না একটা গিফট দিব। সেটা তোমাদের দাদা ভাই এখন যাবে নিয়ে আসবে আর এদিকে দেখো আমার জন্য চা বসিয়েছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই একটা করে লাইক দিও প্লিজ যে কটা ভিউজ আসে তার থেকে লাইক কিন্তু অনেকটাই কম আসে আবার অনেক আবার লাইক দিয়ে তুলেও নেয় কালকেই একটা মানে আমার ভিডিওতে আমি তাই প্রমাণ করলাম লাইক দিচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে আবার লাইকটাকে তুলে নিচ্ছে আমি বুলবুলির সাথে ফোনে গল্প করছিলাম ওই সময়তেই দেখলাম এরকম আমি আমার বুলবুলিকে বললাম দেখো রকম মানুষ লাইকটা দিয়ে আবার লাইকটা তুলে নিল তো দেখো এখন তোমাদের দাদা ভাইয়ের টিফিন পার্টি রেডি করছি আর অনেক কাজ আছে আজকে একটু ব্যাংকেও যেতে হবে তো আগে কাজকর্মগুলো সেরে নিই একবারে স্নান করে পুজো দিয়ে তারপরেই ব্যাংকে যাব তো এই যে দেখো ডিমের আমলেট করে নিচ্ছি ডিমের আমলেট তোমাদেরকে তো বলেছি গরম গরম না হলে ভালো লাগে না আর এই যে দেখো এই জিনিসটাই নিয়ে আসলো তো আমি বললাম যে আমি আর যাব না তুমি এনে টেনে দিয়ে তারপরে তুমি যাও কাজে বলে ঠিক আছে তো জিনিসটা তোমরা দেখো কীরকম লাগলো কমেন্টে জানিও যা পারলাম তাই দিলাম তাই না রেয়াজ খুব খুশি লজ্জাও পাচ্ছে এটা ভাড়া নিয়ে আসতে বলে একশো টাকা পাঁচ মিনিটের রাস্তা না তাতেই বলে একশো বিশ টাকা ভাড়া চেয়েছে চলো এখন ঘরে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেই চলো বন্ধুরা জামাকাপড় গুছানো হয়ে গেছে এখন বিছানাপত্রগুলো একটু ঝিরে টেরে তারপরে স্নান করতে যাব। আবার আজকে একটু যাব কর্পোরেশন অফিসে ওখান থেকে একটু মার্কেটেও ঢুকবো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠিক আছে তো মার্কেট থেকে কি আনব না আনবো জানি না কিন্তু আমার আগে কাজটা দরকার কাজটা আগে করে আসি তারপর একটা পরে দেখা যাবে এই যে আমরা ব্যাংকে চলে আসছি কিন্তু ব্যাংকে কাজ হলো না ব্যাংক বন্ধ আগে জানলে তো আসতাম না আস্তে আস্তে আসো স্লিপ কার্ড দাও আসো আসো খালি সব জায়গায় আমার সাথে সাথে আসতে হয় না বাড়িতে থাকতে বললাম থাকবা না তুমি তোমাকে বললাম বাড়িতে থাকতে তুমি থাকবা না গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবারও চলে আসলাম আর আজকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি কারণ কি মার্কেট থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো কর্পোরেশন অফিসে গেলাম সেখান থেকে আসলাম এসে একটু মার্কেটে ঢুকলাম তো জানোই তো মার্কেটে কত ভিড় থাকে তো যাই হোক আসার পরে এই যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম তো কি কি নিয়ে আসছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আগে আজকে চা খেয়ে নিই কী বলতো গুঁড়ো দুধ দিয়েই চা বানালাম আর আমার কাছে কী বলতো যখন লিকুইড থাকে লিকুইড দিয়ে বানাই গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধ দিয়ে বানাই কোনো নাই যে এটাই লাগবে ওটাই লাগবে সেটা না হলেই হলো চা খাওয়া দিয়ে মতলব কিন্তু একটু চাটা ভালো হতে হবে এই যে দেখো এটা হচ্ছে জুয়েলের সোয়েটার আনছি সুন্দর মানে সোয়েটারগুলো এটা রেয়ানসের একটা প্যান্ট আনছি একটা সোয়েটার আনছি মানে কটনের উপরে কাপড়টা কটনের ভিতরের সোয়েটার সিস্টেম খুব সুন্দর আমার জন্য একটা জিনিস আনছি তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসছি আর তোমাদের দাদাভাইয়েরটা শেয়ার করবো না আমারটা শেয়ার করবো এদিকে দেখো এখন চা খেয়ে নিই চা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার তোমাদের দাদা ফোন করলো যে বাজার থেকে কি মাছ নিয়ে আসবো আমি যা মন চায় তাই নিয়ে আসো আর অল্প করে সবজি নিয়ে আসো বলে ঠিক আছে তো দেখা যাক কী নিয়ে আসে রাতের বেলা রান্নাও করতে হবে দুপুর বেলা যা ছিল শেষ কি হচ্ছে দাদার এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কুর্তি নিয়ে আসছে সেই কুর্তি হচ্ছে দেখো এই দেখো তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে কি বলো তো তোমাদের দাদা ভাই হচ্ছে মাছ নিয়ে আসছে এই দেখো ডালের বই নিয়ে আসছে মাছ দিয়ে খাবে তারপর করলা পেঁয়াজকলি

দেখো বন্ধুরা তোমাদের সাথে একটু খেলাটাও শেয়ার করলাম জুয়েলরা যেই ক্লাবে খেলা শিখে সেই ক্লাবের সাথে আর হচ্ছে পার্টনার খেলা হচ্ছে ঠিক আছে তো জুয়েলদের থেকে এক বছরের ছোট যারা তাদের সাথে খেলা হচ্ছে জুয়েলদের তো পনেরো বছর হয়ে গেছে তো চোদ্দ বছরের যারা তাদের সাথে এই খেলাটা হচ্ছে সবাই খুব মজা হচ্ছে তোমাদের দাদা ভাইও পরে গেছে খেলা দেখতে তো আবার আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলো দেখো জাগরণীর সঙ্গ আর বিহার থেকে আসছে পাটনা বিহার হচ্ছে না সেখান থেকে আসছে খেলতে তো শেষ পর্যন্ত পাটনায় জিতে গেল তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা